हेलो एवरीवन, गोपाल चैटार्जी मैथामेटिक्स यूट्यूब चैनले सबाई के स्वागत। आजकेर जे कर्मसंस्थान बा एमप्लयमेंट न्यूज सेटी होच्छे आयकर दफ्तरे चाकरी सुजोग माध्यमिक पासे आवेदन करुन। पुरो विज्ञप्ति की केंद्र सरकारेर अधीनस्थ इनकाम टैक्स विभागे माल्टीटास्किंग स्टाफ सह विभिन्न पदे नियोग करा होच्छे। माध्यमिक पास योग्यता थेके आवेदन शुरू होबे। नियोग करा हबे स्पोर्ट्स कोटाते। जेने नीन मोट शून्य पद, बयस, वेतन सह सम्पूर्ण आवेदन पद्धति। प्रथमे जे पदे नाम इन्सपेक्टर अफ इनकाम टैक्स, शून्य पद चारटी। शिक्षागत योग्यता जेकोनो शाखाय स्नातक होते हबे। वेतन पे लेवल 7 अनुजाई शुरूते प्रति मासे वेतन 44,900 थेके 1,42,400 टाका। परवर्ती पदेर नाम टैक्स असिस्टेंट, शून्य पद 43। शिक्षागत योग्यता पदेर नाम इन्सपेक्टर अफ इनकाम टैक्स, शून्य पद 8। शिक्षागत योग्यता जेकोनो शाखाय स्नातक होते हबे। वेतन पे लेवल 7 अनुजाई शुरूते प्रति मासे वेतन 44,900 থেকে 1,42,400 টাকা। পরবর্তী পদের নাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদ 83। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে প্রতি মাসে প্রতি ঘন্টায় 4,000টি শব্দ তোলার গতি থাকতে হবে। বেতন পে লেভেল 4 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 25,500 থেকে 81,100 টাকা। পরবর্তী পদের নাম মাল্টি টাস্কিং স্টাফ, শূন্য পদ 64। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বেতন পে লেভেল 1 অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন 18,000 থেকে 56,900 টাকা। এবার আসছি আমরা এই পদগুলির জন্য প্রয়োজনীয় বয়স কীরকম দরকার। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সর্বোচ্চ বয়সে এসটি এবং এসসি প্রার্থীরা 10 বছরের এবং ওবিসি প্রার্থীরা 5 বছরের বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে 1/8/2021 তারিখ অনুযায়ী। এবার আসছি কোন কোন খেলা গৃহীত হবে। নিম্নলিখিত খেলাগুলিতে রাজ্য স্তরে বা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করে থাকতে হবে। অ্যাথলেটস সুইমিং, স্কোয়াস, বিলিয়ার্ড, চেস, ক্যারাম, ব্রিজ, ব্যাডমিন্টন, লং টেনিস, টেবিল টেনিস, শ্যুটিং, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, জুডো, জিমনাস্টিক, বডি বিল্ডিং, ভলিবল, বাস্কেটবল, ফুটবল, কাবাডি, ক্রিকেট খেলাগুলিতে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট অথবা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করে থাকতে হবে অথবা কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকতে হবে। বডি বিল্ডিং, ভলিবল, বাস্কেটবল, ফুটবল, কাবাডি ও ক্রিকেটের ক্ষেত্রে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনযোগ্য। বাকি ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনযোগ্য। সর্বশেষে আসছি আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে অনলাইনে। তো যে ওয়েবসাইটে আপনারা এই কর্মসংস্থান সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সার্চ করবেন সেটা হচ্ছে www.incometaxmumbai.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 25 আগস্ট পর্যন্ত। তো আজকে এই চ্যানেলের তরফ থেকে এটাই ছিল আমাদের কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট নিউজ। চ্যানেলটিকে ভালো লেগে থাকলে এবং আপনাদের যদি এই চ্যানেলের থেকে কোনো কিছু আপনারা সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।